নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন পদাধিকারীরা। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরের সিটুর বিক্ষোভ প্রদর্শন। ৩২টি জেলার প্রায় ৭৫০ জন খেলোয়াড়ের অংশগ্রহণ রাজ্যিক স্তরের খেল মহারণে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জেলা বিজেপিতে নেতা কর্মীদের উপস্থিতিতে শনিবার ইটখোলা স্থিত দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এদিন উত্তরীয় ও দলীয় টুপি পরিয়ে সকলকে দলে স্বাগত জানান বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিরোধী দল ছেড়ে বিভিন্ন পদাধিকারীদের বিজেপিতে যোগদান দলকে আসন্ন লোকসভা নির্বাচনে আগে আরো শক্তিশালী করে তুলেছে। বিজেপির নীতি ও আদর্শকে মেনে তারা আগামীতে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক। এদিন জয়দীপ চক্রবর্তী, আশিস হালদার, মানব সিং ও অনাদি ভট্টাচার্য সহ ২০ থেকে ২৫ জন বিজেপিতে যোগদান করেছেন। সকলকে দলে স্বাগত জানিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আরও জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। আসামকে দেশের ৫টি উন্নত রাজ্যের মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের অংশীদার হয়ে সকলে কাজ করবে বলে আশাবাদী বিধায়ক। সভায় তৃণমূল নেত্রী সুস্মিতা দেবকে এক হাত দিয়ে বিধায়ক জানান, কংগ্রেস ছাড়ার পর বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে কাছাড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন তিনি, কিন্তু সুস্মিতা দেবের নেতৃত্বকে প্রত্যাখ্যান করে সকলে বিজেপিতে ফিরে আসায় কাছাড় তৃণমূল শূন্য হয়ে গেছে। এখন শিলচরে তৃণমূল কংগ্রেসের ভিত মুছে গেছে বলে মন্তব্য করেছেন বিধায়ক। আপকে বার ৪০০ পার স্লোগানকে মাথায় রেখে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার সকলের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে যাওয়া বিজেপির হিতাধিকারী সম্মেলনে ভারত সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালভাবে বিভিন্ন প্রকল্প হিতাধিকারীদের হাতে তুলে দেবেন। ৪ ফেব্রুয়ারি আয়োজিত এই বিশাল সম্মেলনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। আমাদের কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের সকল হিতাধিকারীকে অনুরোধ করতে চাই, আগামী ৪ তারিখে ১১টার সময় আর আমাদের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আপনারা এই বিশাল সভায় সকলে যোগদান করবেন। কারণ সম্মানের প্রধানমন্ত্রী, সম্মানের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হিতাধিকারীদের যে আজকের দিনে ভবিষ্যৎ চিন্তা করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য যেভাবে তাদের হেলথ প্রোটেকশনের জন্য যেসব স্কিম দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সকলকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ রাখছি। সাথে সাথে শিলচরবাসী বিশেষ করে সদ্য জনসাধারণকে এই হিতাধিকারী সম্মেলনে আগামী ৪ তারিখ পুলিশ প্যারেড গ্রাউন্ডে যোগদান করার জন্য অনুরোধ রাখছি। তৃণমূল থেকে আসা জনসাধারণ সম্পাদক, আপনার কাছা কলেজের অধ্যাপক সকল চক্রবর্তী মহাশয় এবং গত ২০২১ সালে সোনাই থেকে নির্দলীয় প্রচার করা আশিস হালদার, সবাই ভারতীয় জনতা পার্টির অনুগাম হয়ে ভারতীয় জনতা পার্টির কাজ দেখে সবাই আমাদের দলে জয়েন করেছেন। আর আমি মনে করি সবাই জয়েন করার আমাদের ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী বৃদ্ধি হয়েছে এবং আগামী যে বিধান লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা অনায়াসে ২০০-র অধিক ভোটে জিতে আমাদের এখানে যিনি দায়িত্ব থাকবেন ওনাকে আমরা নরেন্দ্র মোদী হাতে। সিআইটিইউ এর কাছাড় জেলা কমিটির উদ্যোগে আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা সংস্থার মহিলারা বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলনে বসেন শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে। সুদীর্ঘ দিন থেকে আন্দোলন চলে আসছে দাবির জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে গর্জে ওঠেন সিআইটিইউ এর নেতারা। তারা বলেন, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে কৃষক ও শ্রমিকদের উন্নয়ন বিরোধী সরকার,
অঙ্গনওয়াড়ি কর্মী মহিলারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে, তা খুবই লজ্জাজনক ব্যাপার। বিগত 2013-14 সালে রাজ্যের অর্থ বছরে 47,70,000 টাকা ব্যয় নিউ শিলচর তথা শিলচর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের অধীনস্থ ন্যাশনাল হাইওয়ে বাজারের পাশে একটি অডিটোরিয়াম নির্মাণের উদ্দেশ্যে তৎকালীন সময়ের কাছাড়ের সাংসদ সুস্মিতা দেব, শিলচর পৌরসভা সভাপতি তমালকান্তি বণিক ও পৌর কমিশনার মৃদুল সাহা সহ আরও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত অডিটোরিয়ামের ভবন নির্মাণের ফলকটির উন্মোচন হয়েছিল। কিন্তু আজ অবধি পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নিউ শিলচর এলাকার একমাত্র অডিটোরিয়াম। নির্মাণের উদ্দেশ্যে বরাদ্দ হওয়া আসাম সরকারের 2013-14 অর্থ বছরের উন্নয়নের নামে 7,70,000 টাকার কোনো ধরনের হদিস নেই। বিষয়টি নিয়ে জনগণের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন যাচ্ছে। বিষয়টি নিয়ে বলেন প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ, নিউ শিলচর এলাকায় একটি অডিটোরিয়াম গড়ে উঠুক সেটা দীর্ঘদিনের দাবি। 1976 সাল থেকে নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা তৈরি হয়েছিল, তখন কিন্তু এই অঞ্চলটি শিলচর পৌরসভায় অন্তর্ভুক্ত হয় নাই, তবু একটি অডিটোরিয়াম তৈরি উঠে এসেছিল। পরবর্তী সময়ে দীর্ঘ প্রতীক্ষার পর কাছাড়ের সাংসদ সুস্মিতা দেব থাকাকালীন শিলচর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান তমালকান্তি বণিক ও পৌর কমিশনার মৃদুল সাহাদের উপস্থিতিতে আসাম সরকারের 2013-14 অর্থ বছরের ফাইন্যান্স কমিশনের দ্বারা 47,70,000 টাকার ব্যয় ন্যাশনাল হাইওয়ে বাজারের পাশে 5 কাঠা জমির উপরে এই অডিটোরিয়াম বানানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু আজ প্রায় 10 বছর অতিবাহিত হয়ে গেলেও তা অর্থসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এর সঠিক কারণটি কি? এই নিউ শিলচর অঞ্চলের সঙ্গীত ও নাট্যশিল্পীরা কোনো অনুষ্ঠান করতে হলে 4-5 কিলোমিটার দূরে মধ্য শহরে গিয়ে কোনো না কোনো অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ ভাড়া করে অনুষ্ঠানগুলো চালাতে হয়। কিন্তু 2013-14 সাল থেকে 2024 10 বছর অতিক্রান্ত হতে চলেছে, অডিটোরিয়ামের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। অর্ধনির্মিত অবস্থা এখানে পড়ে আছে এবং 10 বছর ধরে এইভাবে অর্ধনির্মিত হয়ে পড়ে থাকার দরুন এই যে অডিটোরিয়ামের যে নির্মাণ কার্য তাও বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। সুতরাং আমরা এই এলাকার বাসিন্দা হিসাবে আমরা পৌরসভার কাছে এই দাবিটা জানাতে চাই যে এই অডিটোরিয়ামটা কেন সম্পূর্ণ হলো না, কি কারণে সম্পূর্ণ হলো না, কার গাফিলতিতে এটা আজকে এই অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে, বা যে 47,00,000 ব্যয় হয়েছে সেটাও সঠিকভাবে জানার অধিকার।
অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সারা ভারত কৃষক সভা লালমাটি প্রাথমিক কমিটির সহযোগিতায় 27 ফেব্রুয়ারি 2024 লালমাটি দুর্গা মণ্ডপে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা সভায় উপস্থিত ছিলেন অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও সিনিয়র বৈজ্ঞানিক ডক্টর আব্দুর রহমান ও হর্টিকালচার বৈজ্ঞানিক ডক্টর মনোরঞ্জন রায় এবং সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব ও সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কিষাণ পরিষদের সদস্য নীলকান্ত দাস। উনারা ফিশারি ও সবজি ক্ষেত, নারিকেল, সুপারি, লেবু চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। লালমাটির কৃষকরা নানান সমস্যায় জর্জরিত, তাই এই সচেতনতা সভায় কৃষকরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব। কৃষক সভার পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়। সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিকদের অসংখ্য ধন্যবাদ জানানো হয়। অ্যাকচুয়ালি আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের লাল মাটিতে ফিশারির প্রশিক্ষণ দেওয়ার জন্য আসছিলাম। এখানে এসে দেখলাম যথেষ্ট সংখ্যক ফিশারি আছে, তার সঙ্গে অন্যান্য ক্ষেত বাতের জমি আছে, আপনারা ক্ষেত বাত করেনও, কিন্তু আমাকে যারা বৈজ্ঞানিক ভিত্তিতে করার ধ্যান ধারণা সেটা কিছু কম আছে। সেইভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে যদি আমরা করি তাহলে আমরা যথেষ্ট লাভবান হতে পারব। আমরা কৃষক, আমাদের বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, ধান খেতে থেকে সবজি খাতে থেকে ফিশারি সব থাকা লাগবে, তখনই আমাদের কোনো দিক দিয়ে লস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ফিশারি বিষয়ে আমরা কিছু কথা বললাম আজকে, কীভাবে আমরা মাগুর মাছ চাষ করা লাগে, চিতল মাছের চাষ করা লাগে, কই মাছের চাষ করা লাগে, চাষ করার সাথে সাথে আমরা বিক্রি করব, পয়সা পাবো, আর আমাদের নিজের শরীরটা ঠিক রাখার জন্য আমরাও খাইতে হবে, কারণ আমাদের মন মগজু শরীর যদি ঠিক থাকে তাহলে আমরা সবসময় কাজ করার জন্য প্রস্তুত থাকতে পারবো। তো আমাদের এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র সদাসময় আসবে, আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ফোন করবেন, আর আমাদের অফিসে আপনারা আসবেন, আপনাদের সবার জন্য আমাদের অফিসে গেট দরজা খোলা থাকবে, আপনারা সবসময় আমাদের সহায় দিতে পারবেন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে শাসক দল বিজেপি গুছিয়ে নিতে শুরু করেছে নিজেদের সাংগঠনিক প্রক্রিয়া। ইতিমধ্যে ঘন ঘন দলীয় সভা সমিতি অনুষ্ঠিত হচ্ছে পাথারকান্দি কেন্দ্রের স্থানে স্থানে। অনুরূপভাবে এক সভা অনুষ্ঠিত হয় লোয়ার কুয়া ব্লক মণ্ডল বিজেপির অধীনস্থ ইচাবিল জিপির ইচ্ছারপাড় গ্রামে বিজেপির মাইনরিটি সেলের এক সভা হয়। সভাপতি মজিরুদ্দিনের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে লোয়ার পোয়া মণ্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী বলেন যে বিজেপি দল মত নির্বিশেষে উন্নয়নের মন্ত্রে বিশ্বাসী। ঋষিকেশ বাবু বলেন দল বা প্রতিশ্রুতি প্রদান করে তা বাস্তবে পরিণত করে। করিমগঞ্জ জেলাতে মেডিকেল কলেজ স্থাপনের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে, তার ভূমিপূজন পর্ব সম্পন্ন হল শুক্রবার। পাশাপাশি আগামী বছর পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে বলেন তিনি। এদিন উদাহরণ দর্শিয়ে বলেন কংগ্রেস আমলে স্থানীয় বিধায়ক থাকা সত্ত্বেও লোয়ার পোয়া থেকে কানমুন সড়কের ভগ্ন দশার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বিধায়ক কৃষ্ণেন্দু পাল 2016 প্রথমবারের ন্যায় বিধায়ক হয়ে এই সড়ক পথ সংস্কার করেছেন। তাছাড়া তিনি বলেন ইছারপাড় এলাকা হয়ে যাওয়া এই রোডের জন্য বৃহত্তর এই এলাকার লোকজন কত না দুর্ভোগ ভোগ করেছেন, কিন্তু এটিও বর্তমানে পাকা রুট হয়েছে। তাই এদিন তিনি স্থানীয় এলাকার উন্নয়নের বিস্তর ফিরিস্তি বর্ণনা করে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন ঘোর পথে নয়, সরাসরি বিজেপিকে ভোটদান করুন এলাকার উন্নয়নের স্বার্থে। আমার রাইবা মোটরের মাইনরিটি মোর্চার ডাকে ইচারপাড় একটা মাইনরিটি মোর্চার ডাকে ইচারপাড় একটা মিটিং হয়। এই মিটিংকে আমাদের ইচারপাড় এরিয়ার বারাদামাদপুরিয়া বিভিন্ন ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, ওনারা আজ আমাদের মিটিংকে সবাই একজোটে কথা দিয়েছেন আগামী লোকসভা ইলেকশনে বিজেপির পদ্মফুলে ভোট দিয়ে আমাদের বিজেপিতে সমর্থন করবেন। এই জন্য ওনাদের কাছে ধন্যবাদ এবং আমি আশা রাখি আগামী এমপি ইলেকশনে ওনারা ভোট দেবেন এবং আমাদের উন্নয়নের সাথে ওনারা। লোয়ারপাড় ব্লক মাইনরিটি ডাকে ইসারপাড় যে জনসভা হয়েছে সেই সভায়
আমরা সবাই মাইনরিটির মানুষ এখানে ছিলাম, কারণ হলো আমরা মাইনরিটির মানুষ, বিজেপিতে ভোট খুবই কম দেই, যার কারণে আমরা এখানে সবাই একত্রিত হয়ে আজকে এইটাই আমরা প্রতিজ্ঞা করেছি যে সামনে যে লোকসভা ইলেকশন আছে বা পঞ্চায়েত ইলেকশন সামনে 2026 এমএলএ ইলেকশন হবে, সবাই আমরা মাইনরিটির মানুষ একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে একত্রিতভাবে ভোট দিয়ে 100% ভোট দিয়ে আমরা দেখিয়ে দিব, এই অঙ্গীকারবদ্ধ আমরা সবাই একত্রিত হয়ে করেছি। শনিবার শিলচর মেহেরপুর পাঁচঘড়ি রোড স্থিত সিফা ফার্মেসি ইনস্টিটিউট ও আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর যৌথ উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল ও হযরত মুহাম্মদের জীবনী পরিবেশন করেন উক্ত স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এদিন দুই খুদে শিশুশিল্পী ফাহিম ও রহিমার ইসলামিক গজল পরিবেশনা সবার দৃষ্টি কেড়ে নেয়। এদিন বার্ষিক মিলাদ মাহফিলে অতিথিরা হযরত মুহাম্মদের জীবনী সহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ মাহফিলের বিভিন্ন সহযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ইনস্টিটিউটের চেয়ারম্যান মবজিল হোসেন বড়ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াহিনা আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা সাব্বির আহমেদ চৌধুরী আল আজহারি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নাজমুল হোসেন লস্কর, মৌলানা শাহিদ আহমেদ আবুল হোসেন লস্কর প্রমুখ। আজকে প্রতি বছরের ন্যায় আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এবং শিফা ফার্মাসি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আমরা বার্ষিক মিলাদ মেহফিলের আয়োজন করেছি। অনুষ্ঠান উপলক্ষে প্রথম পর্যায়ে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এবং আমরা সাকসেসফুলি আমাদের প্রথম পর্যায়ে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানে আমাদের এই বার্ষিক মিলাদ মেহফিল 2024 ইংরেজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের আলহাজ মফজিল হোসেন চৌধুরী সাহেব, চেয়ারম্যান আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এবং শিফা ফার্মাসি ইনস্টিটিউট। এই পবিত্র অনুষ্ঠান উপলক্ষে আমাদের এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে সাব্বির আহমেদ চৌধুরী আল আজহারি সাহেব, হু ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর মকবুল গার্ডেন সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আল নূর ইসলামিক একাডেমি সুনাই রোড সিলচর। আমাদের এখানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর নাজমুল হোসেন লস্কর, উপস্থিত ছিলেন মৌলানা সাইদ আহমেদ লস্কর, আমাদের এখানে উপস্থিত ছিলেন ডক্টর আবুল হোসেন লস্কর ডিভিশনাল ম্যানেজার AIUICL গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরও অনেক ব্যক্তিত্বরা। আমাদের আজকে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শান্তি এবং ভ্রাতৃত্ববোধ ভারতবর্ষ গড়ার জন্য আমাদের মেসেজটা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার। আমরা আজকে সেটা করতে পেরেছি। আমরা সত্যি আনন্দিত যে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের আজকে অনুষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস রিলিজ এখানে সমাপ্ত করছি। নমস্কার, আসসালামু আলাইকুম। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আসাম সরকারের উদ্যোগে আয়োজিত রাজ্যিক স্তরের খেল মহারণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার। এদিন বেলুন উড়িয়ে 4 দিবসীয় এই খেল মহারণের সূচনা করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। রাজ্যিক স্তরের এই খেল মহারণে আসামের 32টি জেলা থেকে মোট 707 জন খেলোয়াড় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা জানান, খেলার জগতে আমূল পরিবর্তন আনার পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যি অর্থে প্রশংসনীয়। খেলা, শিক্ষা ও রাজনীতিকে একসাথে নিয়ে সকলকে সুযোগ করে দেওয়ার চিন্তাধারা করছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই চিন্তাধারায় আপ্লুত হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে যুব প্রজন্মের দক্ষতাকে তুলে ধরতে সাংস্কৃতিক মহারণ ও খেল মহারণের মতো কার্যসূচি হাতে নিয়েছে। শনিবার খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝাঁ, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্যরা উপস্থিত থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানান। 4 দিনব্যাপী এই খেল মহারণ আগামী মঙ্গলবার ভব্য অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনার ফলে, উনার নেতৃত্বে, উনার দূরদর্শিতার ফলে যে আসামে আসাম খেল মহারণ বিভিন্ন খেলাতে সেই খেল মহারণ হচ্ছে। মহারণ, রণ মানে যুদ্ধ, আর খেল মহারণ মানে খেলের জগতে যুদ্ধ, খেলার জগতে যুদ্ধ। এই যুদ্ধতে হাতিয়ার নেই, এই যুদ্ধতে স্কিল, এই যুদ্ধতে খেলার রুলস এন্ড রেগুলেশনের জড়িয়েতে
আমরা খেলাধুলা করব। আমাদের কাছাড় জেলাতে প্রায় 2.5 লক্ষ ছেলে মেয়েরা যে পঞ্চায়েত থেকে যে শুরু হয়েছিল সেটাতে নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন, এবং আমরা লক্ষ্য করেছি যে কাছাড় জেলার প্রায় 2.5 লক্ষ ছেলে মেয়েরা তো এইরকম প্রত্যেকটা জেলাতে জিপি পর্যায়ে প্রথমে হয়েছে, গাঁও পঞ্চায়েত লেভেলে হয়েছে, তারপরে বিধানসভা পর্যায়ে হয়েছে, আর তারপরে জেলা পর্যায়ে হয়েছে, এবং আজকে থেকে এই যে চূড়ান্ত রাজ্যিক পর্যায়ে, সেই রাজ্যিক পর্যায়ের খেলা আমাদের আজকের দিন থেকে, প্রতিযোগিতা আজকের দিন থেকে শুরু হয়েছে। जो हमारा इवेंट है खो खो जो स्टेट लेवल सिलचर में स्टार्ट होने वाला है, 2 तारीख से 5 तारीख तक की इवेंट होगा। टोटल 32 डिस्ट्रिक्ट अंडर 19 बॉयज अंडर 19 में ले जाएगा। 5th को ग्रैंड फिनाले होगा, एक अच्छा क्लोजिंग सेरेमनी करेंगे, तो आप लोग आमंत्रित करना चाहते हैं इसी माध्यम से। हम वी आर लकी टू बी होस्टिंग वन ऑफ द 5 and this is a matter of fact from the part of from the side of Kachar district administration, from the side of Kachar residents, all the contingents, all the technical people, all the, and wish them best and with the best in sportsman spirit. শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন পদাধিকারীরা। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরের সিটুর বিক্ষোভ প্রদর্শন। ৩২টি জেলার প্রায় 750 জন খেলোয়াড়ের অংশগ্রহণ রাজ্যিক স্তরের খেল মহারণে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।